সিটি জিএসটি র এনফোর্সমেন্ট ইউনিট্র যে রই আসিষ্টাট কমিশনর বিনয় ভূষণ ত্রিপাঠী ঘরে এবার ভিজিলান্স প তে তা এগার লক্ষ টাকার মিউচুয়াল ফ্ড সাগক এবং জমারাশি মধ্যে যা ঠাব করছে ভিজিলান্স টিম তবে এই যে চিত্র আপনার দেখে চাইবি ক্যামেরা পর্সন উমেশ আপনার চিত্র দেখাও ইয়ে হোক বিনয়ভূষণ ত্রিপাঠী তাঁর সরকারি বাসভবন এইটি সে নিজে রই তা উপস্থিতরে এবার রেড চালছি এবং বিভিন্ন দরকারি কাগজপত্র কথা কুতু এবং তাঁকর সমস্ত ব্যাংক জমা কথা কুতু এসব দিগকি এবার ভিজিলান্স টিম খোলতাড়ম্ভি আপনার দেখুন কেভাবে ভাবে সুনা রূপা তা সাগুক নগদ টঙ্কা জবত করা যাই এবং বিভিন্ন দরকারি কগজপত্র যা জবত করেছি ভিজিলা টিম তবে নিশ্চিত ভাবে আপনার জাঁথি যে সরকারি অর্থ পাঁচ লক্ষ পঁচাশি হাজার তিনশো ছপন টঙ্কা হের্ফের্ ঘটনার এবার রেড চালিছি তাঁর পাঁচটি স্থানের এককালীন রেড করা যাচ্ছি তাঁর এই যে ইউনিটি টু সরকারি বাসভবন কথা কুতু তাঁর অফিস কথা কুতু কিংবা তাঁর যে রয়েছে বরমুন্ডার গোটিয়ে ফ্ল্যাট রয়েছে তাঁর যে খোর্ধার রই তা পৈতৃক সম্পত্তি রয়েছে এসব জায়গায় একালীন রেড করা যাচ্ছি রেড প্রক্রিয়া যেতবাই শেষ হব জনা পড়ি এ বাবুঙ্কর কে টাকা কেতে সুনা এবং তাকিরি কাল ভিতরে সে কে ঠুলছে তবে নিশ্চিত ভাবে বাবু জনক এনফোর্সমেন্ট ইউনিট্র আস্টাট কমিশনার লে সিটি জিএসটি রু সি যেতলে এনফোর্সমেন্ট করুলে কিন্তু আজি তা ঘরে ভিজিলান্স টিম পক্ষর চড়ছে তবে নিশ্চিত ভাবে আপনার দেখিপাথে অনেক ভিডিও এবং অনেক ইঞ্জিনিয়র মধ্যে ভিজিলান্স হাতের ধরা পড়েছে কিনা যেতবে মোহন সরকার আসছেন এবং যে দুর্নীতিখোর পিছিখোর এবং যেভাবে ভাবে যে লাঞ্চোর অফিসর মানে অনেক নিস্তার দিয়া দিয়াব না যেভাবে মুখ্যমন্ত্রী কৌলে কি যে অফিসর মানে লাঞ্চখোর অনেক অফিসর মানে দুর্নীতিখোর অনেক কমিটি ধরা পড়বে সেই কি ভিজিলান্স পক্ষর যেভাবে ভিজিল্স ডাইরেক্টর যে রয়েছেন ইশন্ত এঠুয়া তাঁর নির্দেশ ক্রমে আজ ভিজিলান্স রেড করু পূর্ণ আপনার জাঁথে যে লোয়ার সুক্তল প্রকল্পের চিফ ইঞ্জিনিয়র যে রয়েছে সুনীল রাউত তা রেড হয়েছিল এইভাবে অনেক যে সরকারি বাবু রয়েছেন যে বড় বড় মাছ রয়েছেন সে ভিজিলান্স পঁঝা মারুচি তবে এ এজা বাবুঙ্কর চৌদ লক্ষ টাকার মিউচুয়াল ফ্ড যা ঠাব করেছি ভিজিলান্স টিম তবে নিশ্চিত ভাবে রেড প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা রহব রেড প্রক্রিয়া যেতবে শেষ হব এই সরকারি বাবুঙ্কর বা যে সিটি জিএসটি র এনফোর্সমেন্ট ইউনিট্র রয়েছেন আসিস্টা কমিশনর বিনয়ভূষণ ত্রিপাঠী আয় বহির্ভূত সম্পত্তি কেতে র এবং কেতে সি সরকারি অর্থ হড়প করিছন্তি এপর্যন্ত যা জনা পড়ছে পাঁচ লক্ষ পঞাশি হাজারর উর্ধ্ব টঙ্কা সে আত্মসাত করতে কথা যা সামনাক আসুচি অনেক গোডস গাড়ি রয়েছে যে গাড়ি সে টাকা আদায় করুলে যে লাঞ্চ আদায় করুত্ব কথা মধ্যে যা অভিযোগ আসি তবে যেতবে তা রেড চালছি তাঁকর পরবর্তী সময় জনা পড়বে বাবুঙ্কর কো সব সম্পত্তি ভিজিলা ঠাব করু কিনা এজাবৎ যেভাবে তাঁর সুনা অলঙ্ার নগদ টঙ্া এবং মিউচুয়াল ফ্ড সেভিংস সবুকিছি যেত ঠাব কৰা নিশ্চিতভাৱে পৰৱৰ্তী সময়ক আমি অপেক্ষা কৰিব শেষ ৰেড প্ৰক্ৰিয়া শেষ হোৱা পৰ্যন্ত আমি অপেক্ষা কৰিব কাংকিনা আমি এালৰে কেও কেও মানে পঢ়িছিলে তাৰ সৈতে এনে যি ৰ বিনয় ভূষণ ত্ৰিপাঠী এ কাঠ কেতে এই আত্মসাত কৰি এইবু দিগুক নিকি পৰৱৰ্তী সময়ত হি খছা হৈ পাৰিব ভূৱনেশ্বৰ ভিডিঅৰ উমেশৰ স্নিগ্ধ চন্দন দাস অৰ্গছ নিউজ जदि आपंक आम भिडी भल लगा तेब चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी भूलु